হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মনে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে যে এক্সপোতে কত র্যাঙ্ক হলে কিংবা ভোকলেটে কত র্যাঙ্ক হলে আমরা অ্যাকচুয়ালি পলিটেকনিক গভর্নমেন্ট কলেজে এ অ্যাডমিশন নিতে পারবো। তো এখানে র্যাঙ্ক তো অনেকটাই ম্যাটার করে, র্যাঙ্ক ছাড়াও কিছু এমন জিনিস আছে যেগুলোর গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে এ খুবই ইম্পর্টেন্ট। সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা করবো এবং তোমাদের ফুল প্রসিডিওর বলে দেবো গভর্নমেন্ট কলেজে তোমরা, গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে তোমরা কীভাবে অ্যাডমিশন নেবে। তো তোমাদের যদি ইচ্ছে থাকে পলিটেকনিক গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেওয়ার, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমাদের পলিটেকনিক গভর্নমেন্ট কলেজে কীভাবে অ্যাডমিশন নেবে তা নিয়ে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই এমন রয়েছে যে পলিটেকনিকের জন্য আবেদন করে দিয়েছো কিংবা পলিটেকনিক ভর্তি হওয়ার কথা ভাবছো কত র্যাঙ্ক হলে জেক্সপো বা ভোকলেটে আমরা পলিটেকনিক গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবো। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, পলিটেকনিক গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র যে র্যাঙ্কই ইম্পর্টেন্ট সেটা না, র্যাঙ্ক তো ইম্পর্টেন্ট, তাছাড়াও আরও কিছু বিষয় নির্ভর করে পলিটেকনিক গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে। তো এখানে আমি র্যাঙ্ক নিয়ে তো বলবো যে কত অ্যাকচুয়ালি ভোকলেট বা জেক্সপোতে তোমরা র্যাঙ্ক করলে পলিটেকনিক গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাবে, সেক্ষেত্রে সেটা তো বলবোই। তার আগে আমি বলে দিই র্যাঙ্ক ছাড়াও কী কী বিষয় ইম্পর্টেন্ট বা কী কী বিষয় নির্ভর করে পলিটেকনিক গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে। তো সবার প্রথমে যেটা তোমরা জানো যে র্যাঙ্কটা খুবই ইম্পর্টেন্ট পলিটেকনিক কলেজে এ চান্স পাওয়ার ক্ষেত্রে। এছাড়াও অনেক অনেক বিষয় রয়েছে, যেমন আমি যদি বলি তোমাদের এরপরে হচ্ছে কলেজ, তোমরা কোন কলেজে অ্যাপ্লাই করছো। গভর্নমেন্ট কলেজ তো অনেক রয়েছে, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের টপ 10 গভর্নমেন্ট কলেজের কথা আমি বলে দিয়েছি যে ওগুলোতে কী কী ফ্যাকাল্টি রয়েছে, ওগুলোতে অ্যাকচুয়ালি কত প্লেসমেন্ট রয়েছে, বিগত বছরে কত স্টুডেন্ট প্লেসমেন্ট পেয়েছে এবং ওই কলেজগুলোতে কোন কোন ডিপার্টমেন্ট বেস, তো সমস্ত কিছু আলোচনা করেছি। তারা এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের টপ 10 পলিটেকনিক কলেজের ভিডিওটি দেখোনি, তারা আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো এখানে তোমাদের র্যাঙ্ক ছাড়াও আমি যেটা বললাম যে কলেজ খুবই ইম্পর্টেন্ট, যে অ্যাকচুয়ালি তোমাদের এর কলেজ কোন কলেজকে নির্বাচন করছো। দেখা গেল এমন একটা কলেজ নির্বাচন করছো যে কলেজটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের টপ 10 কলেজের মধ্যে পড়ছে, সেক্ষেত্রে তোমাদের র্যাঙ্ক কিন্তু অনেকটাই ভালো লাগবে। এবং যদি দেখা যায় তোমরা একটা গভর্নমেন্ট কলেজ এমন চুজ করছো যে গভর্নমেন্ট কলেজে সেরকম একটা র্যাঙ্কের প্রয়োজন হয় না, সেখানে সেই যে কলেজ রয়েছে সেই কলেজের যে ফ্যাকাল্টি রয়েছে সেটা অতটা হাই না, বা এডুকেশন যে রয়েছে সেই এডুকেশন অতটা, এডুকেশন কোয়ালিটি অতটা ভালো না, তো এখানে তোমাদের সেখানে তোমাদের র্যাঙ্ক কিন্তু কম লাগবে। সেখানে তোমাদের গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা এটাও নির্ভর করে যে তোমরা কোন কলেজে অ্যাডমিশন নেবে। তাছাড়া শুধুমাত্র কলেজই নির্ভর করে না, কলেজের মধ্যে তোমরা কোন ডিপার্টমেন্টে বা কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করছো, তোমরা মেকানিক্যাল না সিভিল না তোমরা ইলেকট্রিক্যাল না ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা আদার্স অনেক কোর্স রয়েছে, তো বা অনেক ডিপার্টমেন্ট রয়েছে এবং কোন ডিপার্টমেন্টের জন্য তোমরা আবেদন করছো এটাও কিন্তু নির্ভর করে। অধিকাংশ স্টুডেন্ট কী হচ্ছে মেকানিক্যাল সিভিল বা ইলেকট্রিক্যাল এই ধরনের যে কোর্সগুলো রয়েছে বা কম্পিউটার, এখানে কিন্তু বেশি তোমার হচ্ছে কী হচ্ছে ডিপার্টমেন্টের জন্য স্টুডেন্টরা অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে তোমাদের র্যাঙ্ক একটু বেশি লাগবে কারণ অধিক সংখ্যক স্টুডেন্ট অ্যাপ্লাই করে। এছাড়া প্রত্যেকটি কলেজে কিছু ডিপার্টমেন্ট এমন থাকে যে ডিপার্টমেন্টগুলো অন্যান্য ডিপার্টমেন্টের থেকে বেস্ট হয়, যেমনটি টপ 10 ওয়েস্ট বেঙ্গলের কলেজের কথা যখন বলেছিলাম তোমাদের, তখন আমরা বলেছিলাম বেস্ট ডিপার্টমেন্টগুলো এই কলেজে এই এই বেস্ট ডিপার্টমেন্ট আছে, পুরো ইনডেপথ ভিডিও করেছিলাম। তো সেখানে যখন বলেছিলাম তখন দেখবে প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে বেস্ট বেস্ট যে ডিপার্টমেন্টগুলো প্রত্যেকটা আলাদা, সেক্ষেত্রে তোমরা যদি ওই কলেজের টপ ডিপার্টমেন্টের জন্য তোমরা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের র্যাঙ্ক আরও বেশি লাগবে। তার মানে বুঝতেই পারছো এখানে কলেজও শুধু নির্ভর করছে না, কলেজের মধ্যে তোমরা কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছো সেটাও কিন্তু নির্ভর করছে। এমন হতেই পারে তুমি একটা কলেজে অ্যাপ্লাই করেছো, তোমার বন্ধু একটা কলেজে অ্যাপ্লাই করেছে, কিন্তু তুমি যে কলেজে ওই কলেজে তুমি যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছো সেই ডিপার্টমেন্টটা অ্যাকচুয়ালি ভালো, সেক্ষেত্রে তোমার যে র্যাঙ্ক রয়েছে অনেকটা বেশি র্যাঙ্ক লাগছে, কিন্তু তোমার বন্ধু যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছে সেই ডিপার্টমেন্টের ওই কলেজে অতটা ভ্যালু নেই বা ফ্যাকাল্টি অত ভালো নেই, সেই কারণে তোমার বন্ধুর কম র্যাঙ্ক হওয়া সত্ত্বেও তোমার বন্ধু ওই কলেজেই চান্স পেয়ে গেল। তো তোমরা এখানে বুঝতেই পারলে যে কলেজও ইম্পর্টেন্ট, কলেজের মধ্যে কী ডিপার্টমেন্ট রয়েছে সেটাও ইম্পর্টেন্ট। এরপরে আরও একটা জিনিস যেটা গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যাটাগরি, তোমার কাস্টের ক্যাটাগরি কী রয়েছে, তুমি জেনারেল না ওবিসি না এসসি না এসটি, তো
এখানে না সাউথাল ক্যাটাগরির মধ্যে পড়ছো, তো এখানে প্রত্যেক এই ক্যাটাগরিটাও খুব ইম্পর্টেন্ট। কেন, ক্যাটাগরি ওয়াইজও তোমাদের র্যাঙ্ক আছে, তোমাদের একটা জেনারেল র্যাঙ্ক তো আসেই, তারপরে তোমাদের ওবিসিতে একটা র্যাঙ্ক আছে, সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের র্যাঙ্ক ওবিসি হলে সেক্ষেত্রে তোমাদের র্যাঙ্কটা অনেক কমে যায়, এসটি হলে তোমাদের র্যাঙ্কটা অনেক কমে যায়, মানে এসটি কোটায় কিছু স্টুডেন্টের অ্যাডমিশন থাকে, ওবিসি কোটায় কিছু স্টুডেন্টের অ্যাডমিশন থাকে, সেক্ষেত্রে তোমাদের শুধুমাত্র মেন যে র্যাঙ্ক সেটা না, আদারওয়াইজ তোমাদের তোমাদের যে কাস্টটা আছে সেটাও কিন্তু এখানে অনেকটা নির্ভর করে। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাউন্সিলিং। তো অনেক স্টুডেন্ট অনেক ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও কিন্তু ভালো কলেজে অ্যাডমিশান নিতে পারে না, অনেক স্টুডেন্ট দেখা যায় একটু বেশি র্যাঙ্ক করেছে কিন্তু সে কাউন্সিলিং খুব ভালো করে করেছে, সেই কারণে কী হচ্ছে সে ভালো ও জায়গায় অ্যাডমিশান নিতে পারে। তো এখানে কাউন্সিলও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি বলো যে কীভাবে কাউন্সিলিং করতে হয়, কাউন্সিলিং করার সঠিক উপায় কী, সেটা নিয়ে একটা ভিডিও করে দিতে, সেটা আমি করে দেবো, কিন্তু এই ভিডিওটাকে সবার প্রথমে তোমাদের লাইক করতে হবে এবং কমেন্টে গিয়ে তোমাদের কমেন্ট করতে হবে। তো এখানে কাউন্সিলিংও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের পলিটেকনিকের ক্ষেত্রে কিন্তু কাউন্সিলিং চারবার হয়, মানে ফার্স্ট কাউন্সিলিং হয়, সেকেন্ড কাউন্সিলিং হয়, থার্ড কাউন্সিলিং হয়, ফোর্থ কাউন্সিলিং হয়। মানে ফার্স্ট কাউন্সিলিংয়ে তুমি গিয়ে কলেজগুলোকে টার্গেট করেছো, সেই কলেজের মধ্যে কোনো কলেজ না পেলে তোমরা সেকেন্ড কাউন্সিলিং করতে পারো, তারপরে সেকেন্ড কাউন্সিলিংয়ে না পেলে থার্ড কাউন্সিলিং করতে পারো, থার্ড কাউন্সিলিংয়ে না করলে ফোর্থ কাউন্সিলিংয়ে করতে পারো। তবে এখানেই শেষ না, যে ফোর্থ কাউন্সিলিং করা হয়ে গেলে তুমি যদি না পাও তাহলে তুমি আর চান্স পাবে না, তাও না, এরপরেও একটা অপশান আছে যেটা হচ্ছে ম্যানুয়াল কাউন্সিলিং। সেই ম্যানুয়াল কাউন্সিলিংও তোমরা করতে পারো, সেটা আমাদের কলকাতার কারিগরি ভবনেই বেশিরভাগ হয়ে থাকে, বা টেকনিক কলকাতার টেকনিক্যাল যে স্কুল রয়েছে সেই স্কুলেও অনেক সময় হয়ে থাকে। তো চারটে কাউন্সিলিং হয়, চারটে কাউন্সিলিংয়ে যদি তোমরা চান্স না পাও বা তোমরা কলেজ বা ডিপার্টমেন্ট নিয়ে স্যাটিসফাই না থাকো, সেক্ষেত্রে তোমরা কী হচ্ছে ম্যানুয়াল কাউন্সিলিংও করতে পারো। এটা তোমাদের ফোর্থ কাউন্সিলিং হওয়ার পরেই তোমাদের ম্যানুয়াল কাউন্সিলিং হয়, তার মানে তোমরা বুঝতেই পারছো পলিটেকনিক গভর্নমেন্ট কলেজে চান্স পেতে গেলে শুধুমাত্র র্যাঙ্ক নির্ভর করে না, র্যাঙ্ক তো নির্ভর করে, তার সাথে তোমরা কলেজে অ্যাডমিশান নিচ্ছ এবং কলেজের কোন ডিপার্টমেন্টে এর জন্য তোমরা অ্যাপ্লাই করছো, তার সাথে তোমাদের কী হচ্ছে তোমাদের যে কী কাস্ট রয়েছে, তোমরা জেনারেল না ওবিসি এইগুলো, তার সাথে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কাউন্সিলিং। তুমি কীভাবে কাউন্সিলিং করছো, তুমি কত ভালো কাউন্সিলিং করছো, তুমি এই সঠিক ওয়েতে তুমি কাউন্সিলিং করছো কিনা সেটাও কিন্তু নির্ভর করছে। তো এই সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে পলিটেকনিক গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশান নেওয়ার জন্য। এখন তোমাদের বলে রাখি মেনলি যে জিনিসটা তোমরা প্রত্যেক স্টুডেন্ট জানতে চাও, অ্যাকচুয়ালি জেক্সপোতে কত র্যাঙ্ক হলে অ্যাকচুয়ালি আমরা পলিটেকনিক কলেজে অ্যাডমিশান নিতে পারবো, বা ভোকলেটে কত র্যাঙ্ক হলে আমরা অ্যাডমিশান নিতে পারবো পলিটেকনিক কলেজে। তো এখানে তোমাদের জেক্সপোর কথা যদি বলি, তো জেক্সপোতে তোমাদের যদি এই 1 থেকে 7 হাজারের মধ্যে র্যাঙ্ক থাকে, তো এটা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট বলছে এবং অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটাই বলছে যে এক থেকে তোমাদের 7 হাজারের মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক থাকে তাহলে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজে এ চান্স পেয়ে যেতে পারবে সঠিকভাবে কাউন্সিলিং করলে। এছাড়া তোমাদের যদি এরকম র্যাঙ্ক হয় ভোকলেটে যে 1 থেকে 3 হাজারের মধ্যে যদি র্যাঙ্ক থাকে তাহলেও তোমরা গভর্নমেন্ট কলেজে অ্যাপ্লাই করতে পারবে বা গভর্নমেন্ট কলেজ তোমরা পেয়ে যাবে। তো এখানে আমি তোমাদের বলে রাখি, যেটা বললাম কাউন্সিলিং ইম্পর্টেন্ট সেটা তো রয়েছেই, এই তাছাড়া আমি বলে রাখি এখানে 1 থেকে 7 হাজার বলেছে অফিসিয়ালি, কিন্তু এখানে তোমাদের যদি এই 8 হাজার, আমি 9 হাজারের স্টুডেন্টদেরও দেখেছি এই যে গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে, সেক্ষেত্রে তার কিন্তু কাউন্সিলিংটা খুব ভালো হওয়া দরকার, কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট। স্টুডেন্টরা যদি কাউন্সিলিংটা খুব ভালো করে করে সেক্ষেত্রে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। তোমরা যদি বলো যে আমাকে কাউন্সিলিং নিয়েও একটা ভিডিও পার্টিকুলার করে দিতে, সেক্ষেত্রে আমি তোমাদের করে দেবো। আশা করছি তোমাদের অনেকটা ডাউট ক্লিয়ার হয়ে গেছে পলিটেকনিকের র্যাঙ্কিং নিয়ে, এ কীভাবে তোমরা গভর্নমেন্ট কলেজে চান্স পাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর কোনো কোশ্চেন জিজ্ঞাসা করার থাকলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে আমাকে জিজ্ঞাসা করতে পারো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।